من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت الله رسول صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনে ফালিয়াকুল খায়রান সেই জন্য কল্যাণকর কথা বলে উত্তম কথা বলে ভালো ভালো কথা বলে আউলিয়াসমত ভালো কথা বলতে না পারলে সে চুপ করে থাকে কোনো কথাই বলে না তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা বলা চুপ করে থাকা এটা হলো আমল কিন্তু এটাকে সম্পৃক্ত করেছেন ইমানের সাথে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু তিনবার বললেন যে আল্লাহর কসম ওই লোক ইমানদার নয় আল্লাহর কসম ওই লোক ইমানদার নয় আল্লাহর কসম ওই লোক ইমানদার নয় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কোন লোকটা ইমানদার নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল্লা ইয়ামানু জারুহু বাওয়া একাহু যেই ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার নির্যাতন থেকে নিরাপদ নয় অর্থাৎ এইভাবে শত শত হাদিস বিশ্লেষণ করলে দেখবেন যে ইমানের সাথে আমলের একটা গভীর যোগাযোগ আছে ইমান যদি বিশুদ্ধ হয় তার আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে যাবে এজন্য মানুষকে দাওয়াত দিতে হয় ইমানের বিশুদ্ধ ইমানের দাওয়াত শিরক মুক্ত তাওহীদি ইমানের দাওয়াত এই ইমান যদি তাওহীদি হয়ে যায় ইমান যদি শিরক মুক্ত হয়ে যায় তা আমল ও বেদাত মুক্ত হয়ে যায় আমলটাও সুন্নতি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্যই জান্নাতে যেতে হলে দুটো জিনিস দরকার ইমান আর আমলে সলে কিন্তু দুটার মধ্যে আগে গুরুত্ব দিতে হবে ইমানের তারপরে আমলে সলে ইমান বাদ দিয়ে আমলে সলে না আগে ইমান তারপরে আমলে সলে আচ্ছা এখন এই দুটো জিনিস নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন এখন ইমান একটা কোন রকম নিয়ে গেলেন যেই ইমানটা জাল ইমান জাল বুঝেন তো জাল টাকার নোট আছে না এইরকম একটা জাল ইমান বেজাল ইমান দুই নম্বরই ইমান নিয়ে গেলেন আল্লাহর কাছে তা আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত দিয়ে দিবেন তাহলে ইমানটা কি রকম হতে হবে নির্বেজাল এটা এক নম্বর ইমান খাঁটি ইমান নির্বেজাল ইমান এরকম ইমান নিয়ে যেতে হবে ভেজাল ইমান দুই নম্বরই ইমান তারপর অসুস্থ ইমান এরকম ইমান নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না তাহলে সুস্থ ইমান নির্বেজাল ইমান কোনটা যেই ইমানটা কুফর মুক্ত যেই ইমানটা শিরক মুক্ত যেই ইমানটা বেদাত মুক্ত এই ইমানটার নাম হলো বিশুদ্ধ ইমান এই ইমানটার নাম হলো সহি আকীদা এই ইমানটার নাম হলো সহি ইমান নির্বেজাল বিশুদ্ধ সুস্থ স্বাভাবিক ইমান যেই ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে বলছি যে ইমানটার মধ্যে থাকা যাবে না কুফর কুফর মুক্ত ইমান হতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার পাঁচ নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান আল্লাহর কোন বান্দা ঈমান আনার পরে যদি কুফরি করে ঈমানের সাথে কুফরি করে ঈমানও আনছে আবার কুফরি করছে ফাকাদ হাবিতা আমালুহু এই লোকটা কুফরি করার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে সব আমল বরবাদ হয়ে গেছে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহর এই বান্দাটা আখিরাতে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে কি বলবেন সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না আল্লাহু আকবার নাউযু বিল্লাহ এটা বলতে হবে প্রত্যেক কথার পরে
যেখানে যেটা দরকার, সুবহানাল্লাহ হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হলে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ হলে আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ হলে নাউযু বিল্লাহ, চুপ করে বসে থাকা যাবে না। এটা জিকিরের মজলিস, প্রত্যেকটা কথার পরে জিকির হবে, তবে এরকম বলা যাবে না চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ। বক্তা বলবে যে সবাই আকাশ বাতাস কাঁপাই, চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ, আর শ্রোতারা বলবে সুবহানাল্লাহ, এটা সুন্নতের খেলাফ, এটা বলা যাবে না। কিন্তু শ্রোতারা নিজেরাই যখন আল্লাহর কথাগুলো শুনবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কথাগুলো শুনবে, শ্রোতারা নিজেরাই সুবহানাল্লাহ বলবে, নিজেরাই আলহামদুলিল্লাহ বলবে, নিজেরাই আল্লাহু আকবার বলবে। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, ইমানটা হইতে হবে এক নম্বরে কুফর মুক্ত, দ্বিতীয় নম্বরে, দুই নম্বরে ইমানটা হইতে হবে শেরেক মুক্ত। ইমানটা যদি শেরেক মুক্ত না হয় তাহলেও জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি বলতে হবে? নাউযুবিল্লাহ, যে আল্লাহর জান্নাত শিরককারীর জন্য হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা, তার আবাসস্থল হয়ে যায় জাহান্নাম। তাহলে ঈমানটা শিরক মুক্ত হইতে হবে, ঈমানটা বেদাত মুক্ত হইতে হবে, বেদাতি আকীদা বেদাতি বিশ্বাস থেকেও ঈমানটা মুক্ত নিরাপদ সুস্থ হইতে হবে। কারণ আমার আকীদার মধ্যে যদি নতুন বেদাতি কোনো আকীদা থাকে, কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হলো গোমরাহি দলালা, আর প্রত্যেক দলালা জাহান্নামে নিয়ে যায়। তাহলে বেদাতি আকীদা থাকলে সেই বেদাতি আকীদাও আমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। জান্নাত পাওয়ার রাস্তায় প্রতিবন্ধক এই বেদাতি আকীদা। তাহলে আমার ঈমান কুফর মুক্ত, ঈমান শিরক মুক্ত, ঈমান বেদাত মুক্ত, তাহলে আমার হবে বিশুদ্ধ নির্বেজাল খাঁটি তাওহীদি ঈমান। জান্নাত পেতে হলে এরকম ঈমানটা লাগবে। আবার আমলটার ব্যাপারেও কিছু শর্ত আছে, খালি আমল নিয়ে গেলে বস্তায় বস্তায় কাজ হবে না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ বস্তায় বস্তায় ট্রাকে ট্রাকে আমল নিয়ে যাবে, কিন্তু সমস্ত আমালগুলো হাবা মানসুরা হয়ে যাবে, সব বালুর মতো উড়ে চলে যাবে, দুলাবালির মতো উড়ে চলে যাবে, একটা আমলও নাই। কারণ কি? কারণ হয়েছে মাছ ধরতে গেলে, মাছ যখন নদীতে বা বিলে মাছ ধরতে যান, তখন যেটার মধ্যে মাছ রাখে এটাকে কি বলেন? খলই। এক এক এলাকায় এক এক শব্দ বলেন, আচ্ছা খলই নিয়ে গেছেন মাছ রাখার জন্য, কিন্তু খলর নিচে দিই বাঙ্গা, নিচে দিই কিছু নাই। আপনি মাছ ধরতেছেন কষ্ট করে করে, ধরে ধরে ঢুকাইতেছেন, ধরে ধরে ঢুকাইতেছেন, বাড়ির যে দেখেন একটা মাছও নাই, সব চলে গেছে। কারণ আপনি যে মাছটা রাখতেছেন ওই সময় আপনি খেয়াল করেন নাই, চিন্তা করেন নাই যে এটার নিচে দিয়ে ঠিক মতো এটা আছে কিনা, কিন্তু নিচে কিছু নাই, নিচে খালি। ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমলের কথা বলেন নাই, আমলের সাথে আরেকটা শব্দ আল্লাহ পাক যোগ করছেন, আমলে সালেহ। আল্লাহ পাক শুধু আমল করতে বলেন নাই, আমলটা বলছেন কি? আমলে সালেহ। সালেহ মানে কি? সালেহ মানে হলো বাজারে যেটা চলে, চলে বুঝেন না, মানে বাজারে যেটা চলে এটাই হলো সালেহ, এটা হলো সলাহিয়া। সলাহিয়া মানে যোগ্য, যোগ্য আমল, পরিপূর্ণ আমল। এই যেই আমলটা আখেরাতের বাজারে চলে, যেই আমলটা দিয়ে জান্নাত পাওয়া যায়, এইরকম আমাল
যেই আমলটা বেদাত মুক্ত, যেই আমলটা সুন্নতে ভরা, সুন্নতের এত্তেবায় পরিপূর্ণ, এই আমলটার নাম আমলে সালেহ।